বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজও আগামীকাল অনুষ্ঠিত হবে প্রাক নির্বাচনী পরীক্ষা। আগামী 6 নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার সকালে শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা। করোনার কারণে প্রথমবারের মতো দুই ধাপে এই পরীক্ষা নিচ্ছে বুয়েট। দুই দিনে দুই বেলা করে মোট 18,000 পরীক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ থেকে বাছাই করা 6,000 শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। টাইম ম্যানেজমেন্টটা খুবই কঠিন ছিল, কারণ 1 ঘন্টায় 100টা এমসিকিউ, তার উপর ম্যাথমেটিক্স থাকে অনেক বেশি, সেটা সলভ করাটা খুব মানে ঝামেলা হয়ে যায়। অটোপাসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, সেহেতু ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা আরেকটু সহজে ভালো হতো। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রাজি হয়নি বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। সবসময় আমরা আন্তরিক ছিলাম যে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য একটি পরীক্ষার দিয়েই যেন আমরা এই 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করতে পারি, কিন্তু আমি বলবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সহযোগিতা আসলে আমরা পাইনি। আর বিশ্ববিদ্যালয়ের 85% শিক্ষার্থী এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য। প্রতিবেগ রেজাল্ট দেওয়ার পর পর আমরা ক্লাস শুরু করব এবং হল খোলার ব্যাপারে আমরা চাচ্ছি প্রতিটি ছাত্র দুটো করে টিকা নেবে। যারা টিকা নেয়নি, প্রায় 85% ছাত্র টিকা নেওয়া হয়ে গেছে, 15% বাকি আছে, তাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্টের টিকা নেওয়ার ব্যবস্থা আমরা করছি। সেই টিকা হয়ে গেলে আমরা হল খুলে দিব। আগামী 13 নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে। দুই ডোজ টিকা নিশ্চিত হলেই শুরু হবে সশরীরে ক্লাস। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।